সামনে ডলিউডের গ্ল্যামারাস শিশির সিনহা তো স্বপ্নকন্যা, অ্যান্ড আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে এক্স্যাক্টলি 1995, আমরা 93-94 সাল নিয়ে কথা বলেছি যে 1995-এর সামনের অভিনীত টোটাল কতগুলো সিনেমা এসেছিল, প্রত্যেকটা সিনেমার রিলিজ ডেট, টোটাল সিনেমার কাস্টিং অ্যান্ড বক্স অফিস রিপোর্ট, এবং প্রত্যেকটা সিনেমা আসলে মানে ডিরেক্টর থেকে শুরু করে কীরকম ছিল প্রত্যেকটা সিনেমার হাবভাব, এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস, অ্যান্ড এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন 1995-এ সামনের টোটাল সিনেমার ফিল্মগ্রাফ। যাই হোক, আমরা 1995-এ সামনের টোটাল সিনেমার ফিল্মগ্রাফ নিয়ে কথা বলব। সামনের জনপ্রিয়তা তখন উঠছে, বাট 1994-3 তার ততটাও কিন্তু ভালো যায়নি যতটা এই সালে ভালো যাবে। বাট এই সালের প্রথমে তার একটা সিনেমা আসলো 13 জানুয়ারি 1995-এ, ফখরুল হাসান বৈরাগীর পরিচালনা, সিনেমার নাম শুধু তোমারই, যে সিনেমাতে তার কোয়ার্টার ছিল মেহেদি। দুর্দান্ত গল্পের ফিল্ম ছিল, হ্যাঁ সিনেমার গল্প ভালো ছিল, সিনেমার মেকিং বেশ ভালো ছিল, গানগুলো সুপার হিট, হ্যাঁ সিনেমার যে গল্প ছিল মেবি লাস্টে মেহেদিকে নিয়ে যাচ্ছে অসুস্থ, মেহেদি সামনের মেবি একটা গরিব মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল, তো এরকম একটা গল্প ছিল, একটা টানটান উত্তেজনাপূর্ণ একটা ফিল্ম ছিল। বাট সিনেমাটা আনডাউটলি কিন্তু বক্স অফিসে ফ্লপ যায়, সিনেমাটা ভালো যায় না, এ কারণে হয়তো এই পিয়ারটা পরবর্তীতে ভালোভাবে রান করে না, দাঁড়িয়ে ওঠে না। এবার আমরা চলে যাব শামনুরের পরবর্তী ফিল্ম 1995 সালে। 1995 সালের 11ই মে পবিত্র ঈদুল আজহাতে আসলো শামনুরের একটি ফিল্ম, যে ফিল্মের নাম স্বপ্নের ঠিকানা। এটাতে তার কোয়ার্টার ছিল অমরনাথ, সালমান শাহ, যে সিনেমার ডিরেক্টর ছিল আব্দুল খালেক অ্যান্ড শিল্পী চক্রবর্তী মেবি কো ডিরেক্টর ছিলেন। হ্যাঁ, তো এই ছবিটা নিয়ে আমি কি কথা বলবো, এটা গ্রাম্য একটা মানে একটা গরিব মেয়ে ধনীর ছেলের একটা টিপিক্যাল লাভ স্টোরি বড় করতে এমনভাবে এক্সপ্রেস করা হলো যে অডিয়েন্স রীতিমতো থম মেটে গেল। হ্যাঁ, এখানে রাজীব ছিল, সোনিয়া ছিল, পাশাপাশি সিনেমার যে প্রত্যেকটা গানগুলো ছিল তৎকালীন সময় কিন্তু তুমুল জনপ্রিয়তা পায়। এই সিনেমার যে গানগুলো ছিল যে এই দিন সেই দিন কোনোদিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন, স্বপ্নের ঠিকানা, বা ওর সাথীরে কখনো যেও না দূরে, বা সোনিয়ার একটা গান ছিল যে সাত সাগর পার, নীল সাগর পার হয়ে তোমার কাছে এভরি সং, চার বস্টার অ্যান্ড এই সিনেমাটা ছিল রীতিমতো অল টাইম ব্লক বস্টার তো বটেই, ওই ঈদের সিরা সিনেমা বটেই, অ্যান্ড বেঙ্গলি ফিল্মের ইতিহাসে এখন অবধি সবচেয়ে বেশি বিজনেস অফ ফিল্ম হিসেবে একটা ম্যাক্সিমাম পোর্শন অফ পার্সন মনে করে যে এই সিনেমাটা অতটাই কামাই করেছিল, কিন্তু ওরকম কিন্তু ছিল যে এই এই সিনেমাটার তখন কিন্তু ইনকাম। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে কী বলবো। এরপরে আমরা চলে যাবো তার 1995-এর পরবর্তী ফিল্মে। তার 1995 সালের 2 জুন আসলো লিজেন্ডারি ডিরেক্টর দিলীপ বিশ্বাসের পরিচালনা একটি ফিল্ম, যে ফিল্মের নাম হৃদয় আমার, যেটাতে আমরা দেখলাম শাবনুরের বিপরীতে আমিন খানকে, একটা পিওর রোমান্টিক ধারার ফিল্ম ছিল হৃদয় আমার। তো যে ছবিতে আমরা দেখলাম আমিন খানকে, দেখলাম শাবনুরকে, দেখলাম একটা দুর্দান্ত একটা কাস্টিংয়ের ফিল্ম ছিল, কিন্তু একটা পিওর রোমান্টিক ফিল্ম ছিল হৃদয় আমার। এবং সিনেমার যে গানগুলো ছিল, গানগুলো তুমুল জনপ্রিয়তা পায়, পাশাপাশি সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপার হিট বিজনেস করে। এবার আমরা চলে যাব তার পরবর্তী ফিল্মে, মানে একই দিনে, হ্যাঁ 2 জুন তার আরও একটি ফিল্ম আসলো, এটা মাসুদ শেখের সঙ্গে আসামি বধূ, যেটার ডিরেক্টর ছিল শাহ আলম কিরণ, অ্যান্ড এটা মানে এটা ওই মানে হিট পর্যায়ের বিজনেস মেবি করেছিল, এটা আসলে মোটামুটি ভালো ফিল্ম ছিল, বাট ওরকম কোনো ফিল্ম ওটা আসলে মানে অনেকটা আলোচনার টেবিলের বাইরে ফিল্মটা, আমার মনে হয় এই সিনেমাটা নিয়ে ততটা আলোচনা হয় না অ্যাজ এ সামনের ফিল্ম হিসেবে যতটা আলোচনা করার কথা। এবার আমরা চলে যাবো তার পরবর্তী ফিল্ম, তার পরবর্তী ফিল্ম আসলো 22 সেপ্টেম্বর 1995, দিলীপ সোমের পরিচালনা, সিনেমার নাম মহামিলন, যেটাতে আমরা তার কোয়ার্টিস্ট হিসেবে দেখলাম অমরনায়ক, সালমান শাহকে, এখানে আসাদ সাহেব ছিল, মেবি ববিতা ছিল, হ্যাঁ তো মহামিলন, হ্যাঁ আমি সঠিক জানি না সিনেমার অন্য কাস্টিং আমার, তো মহামিলন সিনেমার প্রত্যেকটা গান কিন্তু তুমুল জনপ্রিয়তা পায়, যে খাওয়া ইলাকি মালটা লাগে উল্টা পাল্টা, এটা ছিল এন্টু কিশোর কনক চাপার ফার্স্ট গান, বা এই সিনেমার আরও যে গানগুলো ছিল, যে বড়বধুর একটা গান ছিল, প্রত্যেকটা গান সুপার সুপার হিট ছিল, বা আমি যে তোমার প্রেমে পড়েছি সিনেমাতে সাপনকে দুর্দান্ত স্মার্ট লেগেছিলো, অ্যান্ড মহামূল্যন ইজ এ সুপার হিট ফিল্ম, এটা সুপার হিট ছিল বক্স অফিসে। এবার আমরা চলে যাবো তার পরবর্তী ফিল্মে, তার পরবর্তী ফিল্ম আসে 24 নভেম্বর 1995, এটা হচ্ছে ওয়াকিল আহমেদ পরিচালিত, যে সিনেমার নাম প্রেমের অহংকার, যেটা তার কোয়ার্টার ছিল
উমর সানি অ্যান্ড অমিত হাসান, একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বড় এক্সপোজ করা হলো। 9 নম্বর রিলে এন্ট্রি ঘটলো ইন্টারভেলের পরে অমিত হাসানের, এবং এই সিনেমার প্রত্যেকটা গান প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই সেই নামে ডাকি যে আবার তুমি আমার প্রেমের অহংকার, বা আরও যে গানগুলো ছিল সিনেমাটা, ভালোবাসার পাঠশালা নাই বই খাতা নাই, ভালোবাসা বুঝতে হলে মন থাকা চাই, একটা মন থাকা চাই, বা এই সিনেমার আরও যে গানগুলো ছিল, হ্যাঁ এভরি সং ছিল কিন্তু রীতিমতো চার্ট বাস্টার, মানে অডিয়েন্সের মন ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা। অ্যান্ড আমি যদি আসি যে এই সিনেমার কালেকশন, এটা ব্লকবাস্টার সিনেমা, এটা খুবই বড় ধরনের সাকসেসফুল ফিল্ম ছিল। তো এটা হচ্ছে একজাক্টলি 1995 সালে শাবনুরের টোটাল সকল সিনেমার ফিল্ম গ্রাফ, তার কতগুলো সিনেমা আসে টোটাল কাস্টিং, এবং কোন সিনেমা কীরকম বিজনেস দিয়েছে, এটা নিয়ে ফিল্ম স্পয়ের স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।